Welcome to Educate Niranjan YouTube channel. Bangalore Shiksha Portal থেকে informal work order copy কিভাবে download করবেন এবং download করে কিভাবে fill up করবেন তারপর কোথায় জমা দেবেন সেই নিয়ে আসুন। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে এখানে আমি লিখব bangalarshiksha.gov.in যে প্রথম যে অপশনটা চলে এসেছে এই অপশনটাতে আমি ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে লগইন একটা অপশন এসেছে ডান দিকে। এই লগইন অপশনে আপনি ক্লিক করবেন। আমি লগইন অপশনে ক্লিক করলাম। লগইন অপশন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার যে কোড রয়েছে আইডি, আইডি হচ্ছে আপনার যে ডাইস কোড সেটা দেবেন, আপনার আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এখানে টাইপ করতে হবে। ক্যাপচাটা এখন আমি টাইপ করছি, ক্যাপচাটা টাইপ করে নিলাম। ক্যাপচাটা টাইপ করার পর সাইন ইন অপশনে আমি ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর এরকম একটা চলে আসবে, এটা আপনি ক্রস করে দেবেন। ক্রস করার পর এখানে আপনি চলে আসুন বাঁ দিকে, প্রথমে রয়েছে ড্যাশবোর্ড, তার নিচে রয়েছে ইউনিফর্ম এসসিএমএস। এই ইউনিফর্ম এসসিএমএস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করার পর নিচে একটা ড্যাশবোর্ড অপশন চলে এসেছে ইউনিফর্মের ঠিক নিচে, এই ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করব। ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন নাম্বার অফ এসএসজি ফর হুইচ ওয়ার্ক অর্ডার ইস্যুড, এখানে এই অপশনটাতে আমি ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ চলে আসবে, আসার ক্লাস্টার রাজাবাদ খাওয়া, এখানে ওয়ার্ক অর্ডার অ্যাওয়ার্ডেড ইয়েস ও নো ইয়েস অপশন রয়েছে। অ্যাকশনে দেখুন অ্যাকশনের নিচে একটা ডাউনলোড পিডিএফ অপশন রয়েছে, এই অ্যাকশনের নিচে যে একটা পিডিএফ ডাউনলোড অপশন রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওয়ার্ক অর্ডারের পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্ক অর্ডারের পিডিএফ, এখানে স্কুলের নাম লেখা থাকবে ইত্যাদি সবকিছু লেখা থাকবে। সাবজেক্ট কি, সাবজেক্টে রয়েছে সাপ্লাই অর্ডার অফ স্কুল ইউনিফর্ম, এই এটা আপনি প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করে নিয়ে এটা আপনি কি করবেন ফিল আপ করবেন কিভাবে। এখানে দেখুন বয়েজ ইউনিফর্ম স্টাইল, গার্লস ইউনিফর্ম স্টাইল, এখানে সব লেখা রয়েছে। শার্ট হবে বয়েজদের ক্ষেত্রে, হাফ প্যান্ট আর ফুল প্যান্ট হবে, আর গার্লসদের ক্ষেত্রে কামিজ সালোয়ার শার্ট আর স্কার্ট হবে, শার্ট অ্যান্ড টিউনিক হবে। আচ্ছা এবার ইউনিফর্ম স্টাইল, এখানে দেখুন ক্লাস ফাইভ, ক্লাস ওয়াইজ এখানে আপনার কতটি সেট প্রয়োজন হবে এটাই আপনি ফিল আপ করবেন। এখান থেকে আপনার ফিল আপ করা শুরু হবে, শার্ট ক্লাস ফাইভের কটা লাগবে, ক্লাস সিক্স এর কটা শার্ট লাগবে, সেভেন এর কটা শার্ট লাগবে এবং ক্লাস এইট এর কটা লাগবে এবং টোটাল শার্টের সংখ্যা কত এখানে আপনি যোগ করে লিখবেন। তারপর হাফ প্যান্ট, এটাও ক্লাস ওয়াইজ হবে, ক্লাস ফাইভ এর হাফ প্যান্ট কটা লাগবে, সিক্স এর কটা লাগবে এখানে লিখবেন, তারপর সেভেন এর কটা, এইট এর কটা টোটাল যোগ করে এখানে লিখবেন। তারপর এখানে ফুল প্যান্ট, ফুল প্যান্ট এখানে ক্লাস ফাইভ এর কটা লাগবে, ক্লাস সিক্স এর কটা, সেভেন এর কটা, এইট এর কটা লাগবে, টোটাল কটা লাগবে এখানে যোগ করে লিখবেন। তারপর ইউনিফর্ম স্টাইল, এটা এটা গেলো হচ্ছে বয়েজদের ক্ষেত্রে, এখানে দেখুন ফর বয়েজ লেখা রয়েছে আর নিচে একটা হচ্ছে ফর গার্লস লেখা রয়েছে। এবার মেয়েদের ক্ষেত্রে কামিজ অ্যান্ড সালোয়ার ক্লাস ফাইভ এর জন্য কটা লাগবে সেই সংখ্যাটা এখানে লিখবেন, সিক্স এর জন্য কটা লাগবে সেটা লিখবেন, ক্লাস সেভেন এর জন্য কটা সেটা এখানে লিখবেন এবং এইট এর জন্য কটা সেটা লিখবেন এবং এখানে টোটাল সংখ্যাটা। তারপরে শার্ট অ্যান্ড স্কার্ট, ক্লাস ফাইভ এর কটা লাগবে, সিক্স এর কটা, সেভেন এর কটা, এইট এর কটা এখানে লিখে যোগ করে টোটাল করে লিখে দিবেন। তারপর শার্ট অ্যান্ড টিউনিক, ক্লাস ফাইভ এর কটা, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ক্লাস সিক্স এর কটা, সেভেন এর কটা, ক্লাস এইট এর কটা, টোটাল কতগুলো লাগবে, অর্থাৎ ক্লাস ফাইভ টু এইট আপনার যতজন মেয়ে রয়েছে এবং এখানে সেই সংখ্যা হিসাবে আপনি এটা ফিল আপ করবেন ডিমান্ড। আর ক্লাস ফাইভ টু এইট যতজন আপনার ছেলে রয়েছে তাদের ক্লাস ওয়াইজ সেখানে কি কি আইটেম প্রয়োজন হবে তার সংখ্যাটা এখানে লিখবেন এবং টোটাল। তারপর এখানে এটা পড়ে নেবেন, রয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু এক্সিকিউট অ্যান এগ্রিমেন্ট উইদিন ফাইভ ডেজ ফ্রম দ্য রিসিপ্ট অফ দ্য অ্যাকসেপ্টেন্স অফ দিস ওয়ার্ক অর্ডার, এখানে সিগনেচার অফ দ্য এসআই অথবা স্কুল অথরিটি, এখানে প্রধান শিক্ষক বা টিআইসি সাইন করবেন। এটা আপনি কোথায় জমা দেবেন, এটা আপনার যে ডিআই অফিস থেকে যদি মেল করে ডিআই অফিসে জমা দিতে পারেন। এবং এক নম্বর কপি ফরওয়ার্ড করতে হবে কাকে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও অফিসে, আর এসআই অফ স্কুল কালচিনি, আপনার এসআই অফ স্কুল যে ব্লক থাকবে সেই ব্লকে এটা পাঠাতে হবে, তারপর সিগনেচার অফ এসআই স্কুল স্কুল অথরিটি এখানে সাইন করবেন। এইভাবে এটা ফিল আপ করবেন, ফিল আপ করে কিন্তু আপনি জমা দিয়ে দেবো। এখানে আপনার কিন্তু আর কোনো কাজ নেই, বাকি সব এবার গভর্নমেন্ট থেকে নীল সাদা পোশাক দেওয়া হবে, এটা শুধু আপনি ফিল আপ করার দায়িত্ব। ফিল আপ করে আপনার যেরকম নির্দেশ দেওয়া হয়েছে
আমাদের যেরকম ডিআই অফিসে জমা দিতে বলা হয়েছে, ব্লকে জমা দিতে হয়েছে, আপনাদের জেলায় যেভাবে নির্দেশ দেওয়া হবে, যার কাছে জমা দিতে বলা হবে তার কাছে আপনারা সেটা জমা দেবেন। এইভাবে এই ইনফর্মাল ওয়ার্ক অর্ডার কপি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন এবং প্রিন্ট করে এটা ফিল আপ করে আপনার সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় আধিকারিকের কাছে বা ব্লক আধিকারিকের কাছে সেটা জমা দিয়ে দিলে আপনার কাজ শেষ। তারপর এখানে বলা হয়েছে দেখুন 30শে মে-র মধ্যে আপনাকে কিন্তু এই ইউনিফর্ম সাপ্লাই দেবে, 30শে মে-র মধ্যে আপনার এই ইউনিফর্ম কিন্তু সাপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস।